এইমাত্র পাওয়া খবরে জানা গেছে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগে পদত্যাগের কথা ঘোষণা দেন তিনি। নিঃসন্দেহে আজকের দিনটি আমার দলের সকল নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার জেল থেকে বেরিয়ে কঠিন কর্মসূচি দিলেন বিএনপি। দর্শক শ্রোতা, এইদিকে যুক্তরাষ্ট্র থেকে দিলেন কঠিন চাপ এবং অবশেষে যে সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী। দর্শক, বর্তমান পরিস্থিতি সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছে নির্বাচনে অংশগ্রহণ করতে বা দল ত্যাগ করতে। কারাগারের ভেতরে তাদের কি কি অফার করা হয়েছিল, কোন কোন অফার তারা ফিরিয়ে দিয়েছেন, এখন যে মুক্তি পেলেন সেটা কোন অফার গ্রহণ করেছেন বলে মুক্তি পেলেন, সবকটি প্রশ্নে বিগত দিনে আপনারা যেসব অফারের কথা বলেছেন সেই অফারের ভিত্তিতেই আমি অফার সংক্রান্ত প্রশ্নটি করলাম। সময় 3 মিনিট। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে আজকের দিনটি আমার দলের সকল নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। দীর্ঘ সময় নির্বাচনের 1.5 মাস আগে থেকে শুরু করে নির্বাচনের পর প্রায় 2 মাস পর্যন্ত আমাদের অত্যন্ত সজ্জন রাজনীতিবিদ, ত্যাগী রাজনীতিবিদ এবং এমন একজন রাজনীতিবিদ যিনি শুধু বিএনপি নন, বাংলাদেশের 17 কোটি মানুষের অত্যন্ত প্রিয় একজন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকে জামিনে মুক্তি লাভ করেছেন। এবং দুঃখজনক বিষয়টিকে জানেন নিকোল, খুব অদ্ভুত ব্যাপার, এমন সব মামলায় তাকে কারাগারে নেওয়া হয়েছে যেটা সরকার খুব ভালো করে জানে তার একটির সঙ্গেও তিনি যুক্ত নন। কিন্তু কেবলমাত্র বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা, বিএনপির 27,000 নেতাকর্মীকে নির্বাচনের আগে আগে কারাগারে নিয়ে যাওয়া এবং বিএনপিকে মরালি দুর্বল করে ফেলবার একটি নকশা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং আমাদের মধ্যম সারির যারা অত্যন্ত সক্রিয় নেতা ছিলেন তাদের মোটামুটি সকলকেই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এবং যে জামিনের কথা, 10টি মামলা ছিল এবং সেই 10টি মামলার এজাহার যদি আপনি পড়েন, মোটামুটি এক মামলার সাথে আরেক মামলা ফটোকপি করা। খুব মজার বিষয় কি জানেন, এখানে বাস পোড়ানোর মামলায় কিন্তু আমিও একজন আসামি এবং এই কথা বলতে আসলে আমার কোনো দ্বিধা নাই। আমি ওই দিন উপস্থিত ছিলাম কি ছিলাম না সেটাও মুখ্য বিষয় নয়, কিন্তু আমি আসামি হয়ে গেছি। এবং আমি জানি আজকে যারা আমাকে শুনছেন তারাও খুবই বিস্ময় নিয়ে হাসছেন যে আচ্ছা ও বাস পোড়ানোর আসামি তাই না, মানে মামলাগুলো ঠিক এরকমই। এরকম একটি মামলায় যখন এত দীর্ঘ সময়, 3.5 মাস খুব কম সময় না, এবং বিশেষ করে এই 3.5 মাসটা সেই সময় যখন নির্বাচনটি হচ্ছে বাংলাদেশে, জাতীয় নির্বাচন হচ্ছে, সেই সময় তাদেরকে কারাগারে রাখা মানেই হচ্ছে বিএনপিকে নিষ্ক্রিয় করে ফেলবার খুব শক্ত একটি চেষ্টা। আর প্রলোভনের কথা যদি আপনি বলেই মানে জিজ্ঞেসই করেন, আমি আসলে এই প্রশ্নটি বলবো আপনারা আমেরিকার প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রাজাক সাহেবকে যদি করেন আরও পরিষ্কার উত্তর পাবেন, কারণ তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে আমরা তো বলেছি এক রাতে সকলকে জামিন দেবার কথাই আমরা বলেছি, কিন্তু ওনারা যদি আসলে না শোনেন তাহলে কি করা যায়। আরেকটা উদাহরণ আমি এখানে দিতেই চাই, যেই রাজনীতিবিদ তার হ্যাডামের জন্য বিখ্যাত হয়েছেন সম্প্রতি, সেই রাজনীতিবিদ কিন্তু এই মামলাগুলোরই আসামি ছিলেন এবং তিনি খুব চমৎকারভাবে নির্বাচনের ঠিক ঘন্টা বাজার আগ মুহূর্তে তার জামিন হয়ে গেল। এবং তিনি খুব বুদ্ধিমান রাজনীতিবিদ, তিনি কোনো ঝুঁকি নিতে চাইলেন না, কারণ তিনি দেখতে পাচ্ছেন শমশের মবিন চৌধুরী কিংবা অন্যান্য যারা বিভিন্ন দলের ভিড়ে নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের কি অবস্থা। সুতরাং তিনি একেবারেই নৌকায় উঠলেন এবং যেহেতু জাত খুইয়েছেন মান খুইয়েছেন তাহলে আর এইটুকু রেখে লাভ কি, এমপি আমাকে হতেই হবে। তো ঘরের ছেলে ঘরে ফিরে গেল এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি স্বীকার করলেন শাহজাহান ওমর ওনারই ঘরের ছেলে। মির্জাফর তো আসলে সব দলে হয় না, কিছু কিছু দল কেন জানি মির্জাফর প্রডিউস করতে খুবই পারঙ্গম। ধরেন 75-এর 15ই অগস্ট আমরা তো দেখেছিলাম না দলের ভেতর থেকে কিভাবে চমৎকার সব মির্জাফররা বেরিয়েছিল, আমরা তো দেখেছিলাম যে ঠিক ওই বিভৎস সময়টা, যেই সময়টা স্মরণ করতে গিয়ে প্রধানমন্ত্রী এখনো বলেন এত আওয়ামী লীগ চারপাশে, 75-এর 15ই অগস্ট তারা ছিলটা কোথায়। এবং এটা আসতে না আসতে আওয়ামী লীগ তিনটা ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এই যে ওমর দা মির্জাফর, তাকে যে ঘরের ছেলে বলে ঘরে নিয়ে যাওয়া, প্রধানমন্ত্রীকে আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাই। এবং একরামুজ্জামানও বলেছেন, একরামুজ্জামান উনি অবশ্য খুব মজার বিষয় না, একরামুজ্জামান ঘরের ছেলে নয়, একরামুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতেছিলেন এবং তিনি নাকি স্বতন্ত্রদের মিটিং এ বলেছিলেন প্রধানমন্ত্রীকে আমি তো আপা আসলে অন্য দল থেকে এসেছি। প্রধানমন্ত্রী বলেছে তাতে কোনো অসুবিধা নেই, আপনি আমার ঘরেরই ছেলে। তো যারাই দল ছুট হয়ে মির্জাফর হয় তারাই কেন জানি আওয়ামী লীগের ঘরের ছেলে হয়ে যায়, নাকি ঘরের ছেলেরাই। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি।
জাতিসংঘের মহাসচিবের দপ্তর থেকে যদি কোনো চিঠি ইস্যু করা হয়, এই ধরনের স্পেসিং ভুল, গ্রামার ভুল, পুর ড্রাফটিং, এটা জাতিসংঘের দপ্তরের সাথে যায় না। আমি জাতিসংঘের সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে দীর্ঘদিন ধরে কাজ করি, এখানে ডক্টর কলিমুল্লাহ কাজ করেন, এই ধরনের স্পেসিং সিস্টেম আছে কিনা, ক্লিয়ারলি সিগনেচার ম্যাচ করে না। এই যে দেখেন আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এবং আপনি যে দেখাচ্ছেন, এই সিগনেচার ম্যাচ করে না, অর্থাৎ এগুলো সত্যের সাথে অপলাপ, জাতিকে বিভ্রান্ত করা। পিটার হাসকে পিটারা যা আলাপ করে নাই, সেই মানে ভুল বক্তব্য পিটার হাসের বরাত দিয়ে জাতিকে বলে আমেরিকা আমাদের পিছনে রয়েছে সেটি প্রমাণ করতে চেষ্টা করা। প্রথমে আমরা প্রেক্ষাপটটি দিয়ে শুরু করি। ডেলিস্টার কিন্তু নিজস্ব বরাতে, নিজস্ব সূত্রের আলোকে কিন্তু এই ধরনের কোনো রিপোর্ট করেনি যে জাতিসংঘের মহাসচিব এই যে গত একতরফা ইলেকশনটি হয়ে গেল, এই একতরফা ইলেকশনের মাধ্যমে গঠিত সরকারটিকে অভিনন্দন জানিয়েছে। যা আমি আবারও রিপিট করছি, ডেলিস্টার নিজস্ব বরাতে এই রিপোর্ট করেনি, এখনো করেনি, সেকেন্ড রিপোর্টটা তো তারা নিজস্ব বরাতে রিপোর্টটি করেনি। প্রথম রিপোর্টটিও তারা করেছিল বাসসের রেফারেন্সে এবং ইউএনপি রেফারেন্সে। সেই পরে যখন আমি বোধ করি তাদের যখন সন্দেহ হয়েছে, তখন তারা সেই রিপোর্টটিকে তুলে নিয়েছে। দ্বিতীয়বার ইউএনবি করেছে কি, ইউএনবি করেছে, বাসস করেছে, তারা আবার পত্রপত্রিকাতে ওনারা মানে সংবাদ লিখে পাঠিয়েছে যে ইউনাইটেড নেশনস চিফ অ্যান্ড আদার এইট নেশনস কংগ্রেচুলেটেড শেখ হাসিনা। তৃতীয়বার কিন্তু যখন ডেলিস্টার এই রিপোর্টটি তুলে নিল, তখন বাসস ইউএনবি তারা আবার রিপোর্টটি করল ইউএন চিফের সাথে আট নেশনের কংগ্রেচুলেশনসের খবরটি দিয়ে। অর্থাৎ তখন আর এটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট নিউজ হিসেবে তারা মিডিয়াতে দিল না, তারা অন্যদের হয়তো ওই আট নেশনের সাথে কেউ কেউ কংগ্রেচুলেশনস দিয়েছিল, ওই কংগ্রেচুলেশনস এর সাথে ইউনাইটেড নেশনস এর চিফের বক্তব্যটা এখানে তুলে দিয়েছে। দেখেন আমি আপনার কাছে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জাতিসংঘ মহাসচিবের দুটো সিগনেচার ইন্ডিয়ার মানে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো একটি সিগনেচার এবং তথাকথিত আরেকটি সিগনেচার যেটি শেখ হাসিনা আপনি আমাকে ইয়েতে পাঠিয়েছেন না, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। আচ্ছা আমি এটা এটা কি বলতে চাচ্ছেন আপনি, আমি দেশে জনগণের দেখার সুবিধাটা আপনার আলোচনা করার সুবিধার্তে জনগণ দেখুক কি স্পষ্টভাবে আমি একটু শেয়ার করেছি। হ্যাঁ বলেন, এখানে কি বোঝাতে চাইছেন? অর্থাৎ সিগনেচার ম্যাচ করছে না, এটা মানে ক্লিয়ারলি সিগনেচার ম্যাচ করে না। এই যে দেখেন আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এবং আপনি যে দেখাচ্ছেন, এই সিগনেচার ম্যাচ করে না, বোঝা যাচ্ছে যে ওই সিগনেচারটা কি মানে অরিজিনাল সিগনেচারকে কপি করে মানে বাংলাদেশের এই তথাকথিত নির্বাচনকে জায়েজ করার জন্য একটি চিঠি লেখা হয়েছে। এখানে একজন আরেকজন আইনজীবীও আছেন, অনেকজন শিক্ষিত লোকজন আছেন, আপনারা জানেন যে আশরাফ ভাই জেনে থাকবেন ভালো করে, একসময় আওয়ামীলিগ করেছেন। এই ড্রাফটিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, এখানে স্পেসিংটা খেয়াল করেন। এই যে দেখেন গোলসের পরে, ডেভেলপমেন্ট গোলসের পরে যে স্পেসিংটা দেওয়া হয়েছে, আমি জাতিসংঘের সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে দীর্ঘদিন ধরে কাজ করি, এখানে ডক্টর কলিমুল্লাহ কাজ করেন, এই ধরনের স্পেসিং সিস্টেম আছে কিনা। এই ধরনের যদি ড্রাফটিং করা হয় মানে ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনে, কেউ কেউ বলবে হয়তো সে ভুল করে ফেলছে, না, এই ধরনের ভুল করার সুযোগ ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন স্পেশালি জাতিসংঘের মহাসচিবের দপ্তর থেকে যদি কোনো চিঠি ইস্যু করা হয়, এই ধরনের স্পেসিং ভুল, গ্রামার ভুল, পুর ড্রাফটিং, এটা জাতিসংঘের দপ্তরের সাথে যায় না। আমি দাবি নিয়ে বলছি এই চিঠিটি ভাষা হয়তো কাছাকাছি সত্য, কিন্তু যেই স্পেসিং করা। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, ভিডিও শেষ ছবিটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব ভিডিও শেষ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।